কতবার তৈরি হয়েছে? আরো 50 বার হলো হয়তো, কারোর খারাপ লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এক্সিকিউশনটা কেমন করছে ওইটার উপর। রিসেন্টলি একটা নিউজ দেখলাম টুইটারে যে রণবীর কাপুর আর আলিয়া ভট্ট বলছিল তো আবার রামায়ণ করবে, যেখানে ইয়েস আছে মনে হয়, ইয়েস রামায়ণের পাঠ করতে পারবে। ওয়াও, ভালো লাগবে। তো আমার এখানে মনে হলো কৃতির লুকগুলো খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্ক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের নিজের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা আদিপুরুষের একটা নতুন ট্রেলার রিলিজ করেছে, সেটা নিয়ে এসেছি, সেটা রিয়াক্ট করব। এর আগে আমরা একটা ট্রেলার রিলিজ বেরিয়েছিল, ওটার রিয়াকশন করেছি, ট্রেলারই বেরিয়েছিল, এরা ফাইনাল ট্রেলার বলছে। ডাইরেক্ট করেছে ওম রাউত, স্টারিং আছে প্রভাস, সাইফ আলী খান, কৃতি সানন, সানি সিং। আর প্রোডিউস করছে টি সিরিজ ভূষণ কুমার, কৃষণ কুমার, ওম রাউত। এটা তো দেখা যাক, আমরা ওটাতে বলেছিলাম যে অনেকটা ইম্প্রুভ করেছে লাস্ট ইয়ার থেকে, তো বাট দেখা যাক এখানে আর কি এক্সট্রা এলিমেন্ট দেখাচ্ছে। কিন্তু এখন আগেরটা মনে খুব একটা লং শট ছিল না বা ছিল না, যাই হোক দেখা যাক। ভিকশান দে আইকনিক, ওয়াও, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো। ও কমিক বুকে যেমন ছিল না, ঘাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে, তারা একটা ইম্প্রোভাইজেশন। জটায়ু রাবণ আ রাহা হুন ন্যায় কে দো প্যারো সে অন্যায় কে দশ সর কুচল লে, আ রাহা হুন আপনি জান কি কো লে জানে, আ রাহা হুন অধর্ম কা বিধ্বংস করনে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো, মিউজিক কে খুব ভালো, ডায়লগও আমার মনে হচ্ছে খুব ভালো। उस दिन के लिए लड़ना जब भारत की किसी बेटी पर हाथ डालने से पहले दुराचारी तुम्हारा पौरुष याद करके थर्रा उठेगा। लड़ोगे? किसी के दारुण लंच है। और गार दो अहंकार की छाती में विजय का भगवा ध्वज। अब मेरे साथ चलिए अम्मा। उनकी चौखट से ले आया था मुझे, जानकी उस चौकी पर वापस तभी आएगी जब राघव लेने आएंगे, और वो आएंगे। इधर एनिमेशन के लिए तो बेटर होता है। मैं एक श्वाकु वंशज राघव, आपकी छाती में ब्रह्मास्त्र काटने के लिए विवश हूं। एक दशानन दस राघव पर भारी है। पाप कितना भी बलवान क्यों ना, अंत में जीत सच की ही होती है। হনুমানের উপরে চেপে দুটো যে মহাকাব্য কতবার তৈরি হয়েছে, আরো 50 বার হলো হয়তো, কারোর খারাপ লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এক্সিকিউশনটা কেমন করছে। রিসেন্টলি একটা নিউজ দেখলাম টুইটারে যে রণবীর কাপুর আর আলিয়া ভট্ট বলছিল তো আবার রামায়ণ করবে, যেখানে ইয়েস আছে মনে হয়, ইয়েস
রাবণের পাঠ করতে পারবে, ওয়াও ভালো লাগবে। তো আমার এখানে মনে হলো কৃতির লুকগুলো খুবই সুন্দর, আর আমার মনে হলো এই রামায়ণের মধ্যে একবারও তাদের অযোধ্যার জায়গাটা দেখালো না, অ্যাট লিস্ট ট্রেলারে তো দেখালোই না। হ্যাঁ, আমার মনে হয় না এটা ওই জায়গা থেকে দেখাবে, এটা মেইনলি দেখাবে ওর ওদের বনবাস থেকে স্টার্ট করবে হয়তো, সীতার অপহরণ থেকে রাবণকে বধ করা উপরি, সেই এপিক ব্যাটেলটাই নেবে এরা, ওটাই মেইন ফোকাস আমার যা মনে হলো। আর হনুমানকে রিক্রুট করা এগুলো টুকটাক জিনিস। আর একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে কেন সোনার লঙ্কাটাকে এত কালো দেখানো হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে ওদের পাপ এত বেশি হয়ে গেছিল যে সোনার লঙ্কা অ্যাকচুয়ালি গোল্ডেনের জায়গা ব্ল্যাক, যখন এর আগের ট্রেলারটাতে দেখাচ্ছিল যখন ওর লঙ্কা পোড়াচ্ছিল হনুমান, তখনও কিন্তু খুব একটা ব্রাইট বা গোল্ডেন দেখায়নি। দেখানো উচিত, মানে যেখানে কথাই আছে সোনার লঙ্কা, তো ওখানে তো আমাদের মানে এখনো যেটা যতটুকু নিয়ে আমি ভিজুয়ালাইজেশনটাকে সাইড রেখে স্টোরিটার উপরই মেইনলি ফোকাস করে এটাকে যে দেখি তো আমি ওইভাবে দেখতে যাবো। আমি দেখলে এই ডাইরেক্টর কি ভেবেছে, কারণ কি আমার মনে হয় রামায়ণ বা মহাভারত এরকম কোনো মহাকাব্য সবার কাছে এক একটা আলাদা আলাদা মেসেজ তৈরি করে, কারণ কি এদের প্রচুর রূপক সংকেতিক আছে, যে যে মেসেজটা নেবে কেউ ভালো নেবে কেউ খারাপ নেবে, মানে যাই হোক যে যেমন হিসাবে নেবে ওই হিসাবে এটা দেখাচ্ছে। তো ডাইরেক্টর এটা নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখাচ্ছে, তার কাছে তার রামায়ণটা কেমন, তার কাছে তার সোনার লঙ্কাটা কেমন। তো আমি এটা ডাইরেক্টর চোখ দিয়ে দেখব, তারপরে তারপরে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে কতটা আমরা নিজেরা এগ্রি করছি বা এগ্রি করছে না। বাট অ্যাজ আ এপিক একটা স্টোরিকে যখন রিক্রিয়েট করছে, তো না দেখার কিছুই নেই আমার মতে। সেটাই, এখন ওর নিজের টেক এটাতে কেমন করে নিচ্ছে, একদম সবার সবার পার্সোনাল একটা, হ্যাঁ সেটাই এখানে দেখার। আর অবভিয়াসলি স্টোরিটা যেহেতু রামায়ণ, তো ওটাই মেইন ফোকাস হওয়া উচিত, স্টোরিটাতে। আর যেহেতু এটা রামায়ণ বলছে, তাই জন্য আমার মনে হয় মানুষের এক্সপেকটেশন বা এটা তো মিথ, মিথোলজি না, এটা মিথ না, এটা হিস্ট্রি। তো হিস্ট্রির এখনো যেখানে অযোধ্যা কোথায় আছে জানি, লঙ্কা কোথায় আছে জানি, আমার মতে ওগুলোকে নিয়ে সিনেমাটা করলে আরো বেশি ভালো হয়। একটু আলাদা টেক নিয়েছে, কারণ এখানে রাম বলছে না, রাঘব বলছে, সীতা বলছে না, জানকি বলছে, চারটে নাম যেকোনো একটা নিয়ে ডাকো রাঘব বলছে, রামের উচ্চারণ নেই এখানে কোথাও, সীতার উচ্চারণও নেই। তো সেটাই, সেটাই বোঝা যাচ্ছে যে ও একটা অন্য কিছু অন্যরকম ভাবে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তো সেটাই ইন্টারেস্টিং দেখার। আমার মনে হয় যে অনেক সিনেমা সিরিয়ালে তো রামায়ণ দেখেছি, রাম আর সীতার উচ্চারণটাও খুব সুন্দর, যে অ্যাকচুয়ালি সেটাও উনি চেঞ্জ করতে চেয়েছেন সেটা একটা কথা, কারণ কি যখন হনুমান ডাকে সীতা মা, বা সীতা মায়ের যে একটা মানে হয় না একটা ভক্তি, সে ওই জিনিসটা হয়তো জানকি বা অন্য কিছুতে পাওয়া যায় না, তাই জন্যই তারা রাম সীতা। আমরা এট লিস্ট শুনে অভ্যস্ত নই, সেই জন্য হয়তো মেবি ওরা ডেকে অভ্যস্ত নেই, তাই জন্য মেবি, যাই হোক ওটা আমাদের আমার মতামত, পার্সোনাল মতামত, আপনার মতামত আলাদা হতেই পারে। হ্যাঁ, তা আপনারা জানেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।